কোনো ব্যক্তির মেন্টালিটি ভালো চাইতে গেলে তাহলে ঐশ্বরিক শক্তি, ঈশ্বরীয় শক্তিটা খুব দরকার। আমাদের তন্ত্রের শাস্ত্রে বলা হয়েছে যে ভোজপত্রের মধ্যে ছেলের নাম, তার গোত্র, হ্যাঁ, কুমকুম দিয়ে লিখে সেটাকে যদি ফোল্ড করে, যদি লাল সুতো দিয়ে বেঁধে 100 গ্রাম মধু শিশির ভিতরে ঢুকিয়ে দেন, ঢাকনাটা লাগিয়ে ঠাকুরের আসনে রেখে দেন আর নিবেদন করুন এটা যে হে আমার পূর্বজগণ, জ্ঞাত আর অজ্ঞাতে যদি আমাদের থেকে কোনো ভুল হয়ে থাকে এটাকে ক্ষমা করো, আমার ছেলের প্রতি জ্ঞান লাভ দাও, আমার ছেলে যাতে কি সহ্য ধৈর্য সে পড়ালেখাতে মনোযোগ দিতে পারে তোমরা ওকে আশীর্বাদ দাও। দর্শকগণ মনে রাখবেন, পূর্বজের আশীর্বাদের তুলনা বলা হয় দেবতারাও করতে পারে না, ভগবানও করতে পারে না, আপনার পূর্বজ যারা আছে তাদের আশীর্বাদ। তাই পূর্বজের আশীর্বাদ নিয়ে এই টোটকাটি করবেন, এটি একটি অবোধ, একদম যা যেটার 100% আপনি বেনিফিট পাবেন। এই টোটকাটি করুন, আপনার ছেলের জন্য কুমকুম দিয়ে লিখবেন, মাথায় রাখুন। কি রঙের কুমকুম? লাল রঙের? লাল, লাল কুমকুম লালই হয়। আচ্ছা, আরেকবার যদি একটু বলে দেন দর্শকদের। দর্শকগণ শুনুন, মানুষের মেন্টালিটি যে ব্রেন, ব্রেন যেটাকে নিউরন বলে বায়োলজিক্যাল ভাষাতে, ব্রেন একরকম তন্তু হয়, এটার প্রকম্পনের উপরে সব কিছু নির্ভর করে। তাহলে আপনার করবেন কি, একটা ভোজপত্র নেবেন, খুব সস্তা জিনিস, পানসারিকা দোকান মানে যা যেখানে আপনি বিয়ের দশকর্ণ ভাণ্ডার, এখানে আপনি পাবেন 20-30 টাকা দিয়ে। ব্রাউন কালারের হয়, গাছের একটি ছাল, এটি গাছের একটি ছাল, এটা ভীষণ পুজো মণ্ডপে পুজো টুজোতে ভীষণ জরুরি। এটার উপরে কুমকুম দিয়ে আপনি ছেলের নামটি লিখবেন, কুমকুম দিয়ে ছেলের নামটি লিখবেন আর গোত্রটি লিখবেন, লিখে এটাকে ফোল্ড করে নেবেন, কারণ এটা কাগজের মতন, এই যে ভূজপত্রটা আছে এটা কাগজের মতন, ফোল্ড করে ছোট একটা তাবিজের মতন বানিয়ে সেটাকে আপনি সুতো দিয়ে বেঁধে নেবেন, লাল সুতো, মনে রাখুন লাল সুতো দিয়ে বেঁধে ওটাকে 100 গ্রাম মানে ডাবরের মধু নিয়ে, আমি ডাবর নামটা এই জন্য বলছি যে এটা পিওর বলে পাওয়া যায়, এটার ভিতরে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে ঢাকনাটা লাগিয়ে ঠাকুরের আসনে রেখে দিন আর বলুন, হে আমার পূর্বজগণ, জ্ঞাত আর অজ্ঞাতে যদি কোনো ভুল আমি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো, আমার ছেলেকে আশীর্বাদ দাও যাতে ওর পড়া লেখা উন্নতিতে সে সফল হয়, বাস। আচ্ছা, এটা একটা বড় টোটকা আপনারা পেয়ে গেলেন যে যদি সন্তানের পড়াশোনায় মন না বসে তাহলে এই টোটকাটা করে দেখতেই পারেন, পড়াশোনায় মন অবশ্যই ফিরবে। কোনো ব্যক্তির মেন্টালিটি ভালো চাইতে গেলে তাহলে ঐশ্বরিক শক্তি, ঈশ্বরীয় শক্তিটা খুব দরকার। আমাদের তন্ত্রের শাস্ত্রে বলা হয়েছে যে ভোজপত্রের মধ্যে ছেলের নাম, তার গোত্র, হ্যাঁ, কুমকুম দিয়ে লিখে সেটাকে যদি ফোল্ড করে, যদি লাল সুতো দিয়ে বেঁধে 100 গ্রাম মধু শিশির ভিতরে ঢুকিয়ে দেন, ঢাকনাটা লাগিয়ে ঠাকুরের আসনে রেখে দেন আর নিবেদন করুন এটা যে হে আমার পূর্বজগণ, জ্ঞাত আর অজ্ঞাতে যদি আমাদের থেকে কোনো ভুল হয়ে থাকে এটাকে ক্ষমা করো, আমার ছেলের প্রতি জ্ঞান লাভ দাও, আমার ছেলে যাতে কি সহ্য ধৈর্য সে পড়ালেখাতে মনোযোগ দিতে পারে তোমরা ওকে আশীর্বাদ দাও। দর্শকগণ মনে রাখবেন, পূর্বজের আশীর্বাদের তুলনা বলা হয় দেবতারাও করতে পারে না, ভগবানও করতে পারে না, আপনার পূর্বজ যারা আছে তাদের আশীর্বাদ। তাই পূর্বজের আশীর্বাদ নিয়ে এই টোটকাটি করবেন, এটি একটি অবোধ, একদম যা যেটার 100% আপনি বেনিফিট পাবেন। এই টোটকাটি করুন, আপনার ছেলের জন্য কুমকুম দিয়ে লিখবেন, মাথায় রাখুন। কি রঙের কুমকুম? লাল রঙের? লাল, লাল কুমকুম লালই হয়। আচ্ছা, আরেকবার যদি একটু বলে দেন দর্শকদের। দর্শকগণ শুনুন, মানুষের মেন্টালিটি যে ব্রেন, ব্রেন যেটাকে নিউরন বলে বায়োলজিক্যাল ভাষাতে, ব্রেন একরকম তন্তু হয়, এটার প্রকম্পনের উপরে সব কিছু নির্ভর করে। তাহলে আপনার করবেন কি, একটা ভোজপত্র নেবেন, খুব সস্তা জিনিস, পানসারিকা দোকান মানে যা যেখানে আপনি বিয়ের দশকর্ণ ভাণ্ডার, এখানে আপনি পাবেন 20-30 টাকা দিয়ে। ব্রাউন কালারের হয়, গাছের একটি ছাল, এটি গাছের একটি ছাল, এটা ভীষণ পুজো মণ্ডপে পুজো টুজোতে ভীষণ জরুরি। এটার উপরে কুমকুম দিয়ে আপনি ছেলের নামটি লিখবেন, কুমকুম দিয়ে ছেলের নামটি লিখবেন আর গোত্রটি লিখবেন, লিখে এটাকে ফোল্ড করে নেবেন, কারণ এটা কাগজের মতন, এই যে ভূজপত্রটা আছে এটা কাগজের মতন, ফোল্ড করে ছোট একটা তাবিজের মতন বানিয়ে সেটাকে আপনি সুতো দিয়ে বেঁধে নেবেন, লাল সুতো, মনে রাখুন লাল সুতো দিয়ে বেঁধে ওটাকে 100 গ্রাম মানে ডাবরের মধু নিয়ে, আমি ডাবর নামটা এই জন্য বলছি যে এটা পিওর বলে পাওয়া যায়, এটার ভিতরে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে ঢাকনাটা লাগিয়ে
ঠাকুরের আসনে রেখে দিন। আর বলুন, হে আমার পূর্বজগণ, জ্ঞাত আর অজ্ঞাতে যদি কোনো ভুল আমায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো, আমার ছেলেকে আশীর্বাদ দাও যাতে ওর পড়া লেখা উন্নতিতে সে সফল হয়। বাস, আচ্ছা, এটা একটা বড় টোটকা আপনারা পেয়ে গেলেন যে যদি সন্তানের পড়াশোনায় মন না বসে তাহলে এই টোটকাটা করে দেখতেই পারেন, পড়াশোনায় মন অবশ্যই ফিরবে।